হঠাৎ তুমুল ঝড়, বৃষ্টি, বজ্রপাত আর আকস্মিক বন্যার কবলে পড়েছে সৌদি আরবের পবিত্র মক্কা নগরী। সৌদি আরব ও মুনাফিকের ভূমিকা পালন করেছে। আমি তো বলি, ওমরের মতন শাসক থাকলে প্রিন্স সালমানকে হযরতে ওমর জবাই করে দিত, কারণ এই পৃথিবীতে সবচেয়ে বড় মুনাফিক হলো প্রিন্স সালমান। কারণ সে মুনাফিকের ভূমিকা পালন করে, সেই ইহুদি খ্রিস্টানদের সাথে তার সম্পর্ক এত বড় দুঃসাহস, আমার নবীর দেশে সে সিনেমা হল উদ্বোধন করেছে, এত বড় দুঃসাহস সে আমার নবীর দেশে নারীদেরকে ড্রাইভারের লাইসেন্স দিয়েছে, এত বড় দুঃসাহস। আমি মক্কাকে সম্মান করি, মক্কায় আছে কাবা, মদিনায় আছে আমার নবীজি, আমার নবীর দেশে সে মুনাফিকি কাজ করে, আমার নবীর দেশে থেকে সে মুনাফিকের সাথে বন্ধুত্ব রাখে। আমি তো মনে করি হাজ্জাজ বিন ইউসুফ, হাজ্জাজ বিন ইউসুফ ইতিহাসের পাতায় লেখা আছে, হাজ্জাজ বিন ইউসুফ একজন জালেম বাদশাহ ছিল, জালেম বাদশাহ ছিল। আমি মনে করি জালেম বাদশাহ ওই প্রিন্স সালমান, সৌদি আরবের প্রিন্স সালমানের চেয়ে হাজার গুণে জালেম বাদশাহ হাজ্জাজ বিন ইউসুফ ভালো ছিল। কারণ কি জানেননি? কারণটা হলো হাজ্জাজ বিন ইউসুফ জালেম বাদশাহ ছিল, জালেম বাদশাহ হওয়া সত্ত্বেও হাজ্জাজ বিন ইউসুফের আমলে একজন মুসলমান বোনকে রাজা দাহির তার জেলখানায় বন্দি করেছে। ওই মুসলমান বোন বুঝতে পারতেছে যে রাজা দাহির আমাকে ধর্ষণ করবে, রাতারাতি ওই মুসলমান বোন কি করেছে, একটি চিঠি লিখেছে, হাজ্জাজ বিন ইউসুফ যদিও তুমি জালেম বাদশাহ, আমি জানি তুমি জালেম বাদশাহ, কিন্তু তারপরেও আমি তোমার বোন, রাজা দাহির আমাকে তার জেলখানায় বন্দি করেছে, যদি তুমি আমাকে মুক্তি না করো তাহলে পরের দিন সকালে আমাকে সে ধর্ষণ করবে। অতএব তোমার বোনকে যদি কেউ ধর্ষণ করে তোমার কেমন লাগতে পারে? ইন্নামাল মুমিনুনা ইখওয়া আল মুসলিম আখুল মুসলিম সিস্টেম করে চিঠিটা হাজ্জাজ বিন ইউসুফের কাছে পাঠাইছে। হাজ্জাজ বিন ইউসুফ চিঠিটা পড়ছে, পড়ে দেখে ইন্নালিল্লাহ, দেখেন জালেম বাদশাহ এই চিঠি পড়ে সাথে সাথে একটি বোনকে বাঁচানোর জন্য রাজা দাহিরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে। প্রথম প্রেরণ করেছে ওবাইদুল্লাহ, ব্যর্থ হয়েছে, বুদাইলকে প্রেরণ করছে, ব্যর্থ হয়েছে, এরপরে মোহাম্মদ বিন কাসেম রাহমাতুল্লাহকে প্রেরণ করেছে।